মেল আচ্ছা এগুলো হাইট কেমন হবে যেমন স্পিচার হয় আচ্ছা ঠিক আছে আর এইটা একটু দেখাও বাহ আইসটা দেখে নাও দুর্দান্ত এই আসিকো আন্দার লাইনে পাইলা আইগো ওমা আই তো ঘুরে দেখাবো আমি ডানকুনির পোষ্য প্রাণীর হাটটা। হ্যালো হাই ওয়েলকাম এভরিওয়ান, আজ হচ্ছে 12 ফেব্রুয়ারি। বিগত প্রায় 4 সপ্তাহ বন্ধ থাকার পর আমি এসেছি আজকে ডানকুনির পোষ্য প্রাণীর হাটে। তো হাটটা পুরো ঘুরে দেখবো আর দাম কীরকম আছে, স্টক কীরকম আছে সেটা আমি তোমাদেরকে পুরোটা বলবো। আর হাটটা কি আবারও আগের মতন বন্ধ হয়ে যাবে নাকি চলবে সেটা কিন্তু এই হাটটা এখন যারা মানে মেন চালাচ্ছে তাদের সাথেও আমি কথা বলবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। বিগত 3 সপ্তাহ ডানকুনির হাট বন্ধ থাকার পর আজকে হচ্ছে 12 ফেব্রুয়ারি, তো হাটটা চালু হচ্ছে। হাটটাকে খুব সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো হয়েছে বেলুন দিয়ে, এখানে তোমরা দেখতে পাচ্ছ অরেঞ্জ হোয়াইট অ্যান্ড গ্রিন দিয়ে কিন্তু সাজানো হয়েছে। তো চলো হাটের ভেতরে যাওয়া যাক এবং দেখা যাক আগের মতন সেই ভিড় আছে না ভিড়টা একটু কম আছে। তো 3 সপ্তাহ পর এখানে কিন্তু হাট চালু হয়েছে আর এখানে তোমরা কুকুরের কালেকশন দেখতে পাচ্ছ। তো আমি একটু দেরি করে এসেছি বলে অনেক কুকুর কিন্তু বিক্রি হয়ে গেছে আর এখানে কিন্তু যা আছে একটুখানি দামগুলো জানা যাক। তো দাদা একটু দেখাবে, একটু দেখাও তো এখানে ল্যাব আছে কিন্তু কত মাসের এটা 45 দিনের আছে আর মেল না ফিমেল হাইটটা জাস্ট দেখে নাও দাম কেমন আছে 8,500 আচ্ছা আর এইগুলো একটু দেখো আচ্ছা দাম কেমন আছে 5,500 টাকা দাম আছে কতদিন এটা আজ 42 দিনের আছে আর মেল না ফিমেল মেল আছে এগুলো হাইট কেমন হবে যেমন স্পিচার হয় আচ্ছা ঠিক আছে আর এইটা একটু দেখাও এটার দাম কেমন আছে এটাও কিন্তু 5,500 টাকা দাম আছে 38 দিনের হচ্ছে বয়স বেশ ভালো এটাও মেল আছে আচ্ছা দুটোই কিন্তু মেল আছে আর নিচে আছে নিচেও কিন্তু স্পিচ না আচ্ছা আজকে যেহেতু অনেকদিন পর খুলেছে বলে একটু কালেকশন কম আছে আচ্ছা তোমার নামটা একটু বলে দাও আমার নাম অভিজিৎ ঘোষ আমার বাড়ি হচ্ছে ডানকুনি কালীপুর আমার নম্বর হচ্ছে 9748-3-555-98 আর এটা হচ্ছে আমার কার্ড নম্বর আচ্ছা ঠিক আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে তোমরা যারা যারা নিতে চাও তো হোয়াটসঅ্যাপে কিন্তু টেস্ট করে দিতে পারো তাই তো একদম ঠিক আছে ধন্যবাদ দাদা তো এই হচ্ছে কিন্তু মেন জিনিস তো এই হচ্ছে কিন্তু নজরুল উদ্যান আর তার ঠিক নিচেই বসেছে কিন্তু এখানে পাখি আছে এইখানেও পাখি আছে আর এখানে এই দাদা কিন্তু পাখি বিক্রি করছে তো চলো পাখির দামগুলো জানা যাক কিন্তু রেড আছে এখানে এখানে বদ্রি আছে 300 টাকা স্প্যাঙ্গেল বদ্রি আচ্ছা স্প্যাঙ্গেল বদ্রি কিন্তু 300 টাকা যেটা কিন্তু এই দাঁড়ের কাছে আগেও ছিল যেহেতু ওটা বড় খাঁচা ছিল বলে বেশি ভালো দেখাতে পেরেছিলাম এটা একটু ছোটো খাঁচা তো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নাও আর সে কিন্তু আছে একটু বলে দাও নিচে আছে ব্লু মাস্ক আছে কোবাল মাস্ক আছে আচ্ছা ব্লু মাস্ক আছে কোবাল মাস্ক দাম কি ওই একই প্রাইস আছে 1,500 টাকা পেয়ার আর রোজি আছে যেটা এক পিস আছে ওটা 600 টাকা পিস এই হচ্ছে কিন্তু রোজিটা গ্রিন কালারটা হচ্ছে রোজ হ্যাঁ পালাচ্ছে একটু ভয় পাচ্ছে 600 টাকা করে পিস হচ্ছে রোজিটা আর এই নিচে যেটা নিচে এটা জেবরা পিস আছে এটা 100 টাকা করে দাম মানে পেয়ার
আর তোমার নামটা একটু বলে দাও। আমার নাম হচ্ছে অমিত দাস, আর ফোন নাম্বার হচ্ছে 8910669393। কোনো সময় কারোর যদি কোনো অন্য টাইমে যদি পাখি লাগে আমার সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। আর এবার কি মনে হচ্ছে হাটটা চলবে তো, মানে বন্ধ হবে না তো? এখন কোনো বন্ধ কোনো কথাই আসছে না, জানা এটা চলবে। আর আমরা সবসময় আশা করবো এই ইউটিউব দাদারা যারা আছেন এবং যারা ভিউয়ার্স আছেন তারা আসুন, এসে আমাদের এখানে সহযোগিতা করুন, আমরা হাটটাকে একটু এগিয়ে নিয়ে চলুন, একটু বড় মতো চেষ্টা করুন। দাদাদের সেটাই রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনারা আসুন, এসে হাটটাকে একটু বাড়িয়ে দিন। ঠিক আছে, তো এখানে কিন্তু আসলেই পেয়ে যাবে। দাদা কিন্তু আগে বসতো ঠিক ওইখানটা, আর আজকে বসেছে একদম এটা নিচে বসেছে, যেহেতু আজকে অনেক দিন পর খুলেছে বলে। তো আশা করি কালেকশান পরের সপ্তাহে আসলে কিন্তু বেড়ে যাবে, কারণ দাদার কালেকশান আমি আগে দেখিয়েছি, প্রচুর কালেকশান আনে। আর অবশ্যই কিন্তু পাশে থাকবে। ধন্যবাদ দাদা। ডানকুনিতে যে হাটটা বসতো সেটা চার সপ্তাহ বন্ধ থাকার পর এখন চালু হচ্ছে আজ থেকে, মানে 12 ফেব্রুয়ারি থেকে। আর এখন এখানে দোকান দিতে হলে যেই মানুষটির সাথে যোগাযোগ করতে হবে তিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। তো দাদা আপনার নামটা একটু বলবেন। আমার নাম শুভেন্দু চক্রবর্তী, নাম্বার 9830110387। আচ্ছা, এই হাটে বসতে গেলে এখন যদি কেউ দোকান দিতে চায় তাদের কি করতে হবে যদি একটু বলেন? এমনি সেমনি কিছু নেই, তারা যোগাযোগ করুক, খুব যত সামান্যই ব্যাপার, মানে কারোর কিছু আটকে থাকবে না। সবাই আমরা চাইছি ব্যবসায় আসুক, ব্যবসা করুক। আচ্ছা, হ্যাঁ, আগামী দিনে হাট যখন বড় হবে তখন ব্যবসায়ীরাই উদ্যমী হয়ে হাটটা চালাবার ব্যবস্থা করবে। এখন আমরা ব্যবসায়ীরাই চালাচ্ছি, চার সপ্তাহ বন্ধ ছিল বিভিন্ন কারণবশত। তো চার সপ্তাহ যে বন্ধটা আমরা ব্যবসায়ীরাই সবথেকে বেশি ক্ষতি হয়েছি। হ্যাঁ, আজকের দিনে এই করোনা সিচুয়েশনের পরে যে ব্যবসার যে অবস্থা হয়ে গেছিলো, আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে এখানে ব্যবসায়ীরা, ছোটো ছোটো ব্যবসায়ীরা যারা অল্প পুঁজিতে ব্যবসা করে কিছু অন্তত রোজগার করে নিয়ে বাড়ি যাবে, সেই জায়গাটাও বন্ধ হয়ে গেছিলো বিভিন্ন কারণবশত। হ্যাঁ, তো সেইটাকেই আমরা আবার নতুন উদ্যমে চালু করেছি, যা মোটামুটি চার সপ্তাহ বন্ধ থাকার পর। এবার আমরা নতুন ব্যবসায়ীদের আহ্বান জানাচ্ছি, নতুন ব্যবসায়ীরা আসুন, বসুন। হ্যাঁ, এখানে যেই নতুন ব্যবসায়ী আসবে সাথে সাথে নতুন কাস্টমারও বাড়বে। আচ্ছা, হ্যাঁ, নতুন কাস্টমার আজকেও কিছু, আমরা প্রথম দিন খুলেই খারাপ কিছু রেসপন্স পাইনি। এই হাটটা বন্ধ থাকাতে অনেক কাস্টমার ফিরেছে, এদিক ওদিক গেছে, তারাও আবার আস্তে আস্তে আমাদের হাটে ফিরে এসছে। আর এখানে কি কি দোকান দেওয়া যাবে? এখানে পাখির, মাছের, গাছের, আর আমাদের মোটামুটি যেগুলো আছে দানার দোকান আছে, যেটা ফুল হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, কুকুরের দোকান আপাতত ফুল আমাদের বুক হয়ে রয়েছে। আচ্ছা, মাছের তো এখন খালি আছে আমাদের, মাছের দোকান, গাছের দোকান, পাখি, পায়রা ইত্যাদি। আর এখানে দেশি পাখি কি পাওয়া যাবে? না না, এখানে কোনো ভারতীয় সংবিধান বহির্ভূত কোনো পাখি এখানে পাওয়া যাবে না, কোনো দেশীয় পাখির জন্যে কেউ কোনো রকম অনুরোধ করবেন না। একদম, হ্যাঁ, যেটা আইনসম্মত পাখি, পশু পাখি, কুকুর, সেটাই এখানে একমাত্র বিক্রি হবে। একদম, আর এটা কিন্তু এবং কোনো ব্যবসায়ীকে উদ্বুদ্ধ করবেন না বা উৎসাহিত করবেন না সেটা করবার জন্যে, তাতে দুতরফকেই দণ্ড, গভীর দণ্ড দেওয়া হবে, সে ব্যবসায়ী হোক বা যে কিন্তু ক্রেতা হোক, ক্রেতা বিক্রেতা সমান দায়ী থাকবে। আর এটা প্রতি রবিবার বসছে? হ্যাঁ, প্রতি রবিবার সকাল 6টা থেকে মোটামুটি দুপুর 2টা পর্যন্ত টাইমিং আছে। ঠিক আছে, ধন্যবাদ দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি ডানকুনি স্টেশনের মধ্যে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমায়, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আর যেহেতু আজকে প্রায় 3-4 সপ্তাহ পর সবে হাটটা খুলেছে, তো খুব একটা দোকান ছিল না, মানে দোকান আরও বসবে, মানে নেক্সট উইক কি তারও পরের উইকটায় কিন্তু আরও দোকান বসবে। আর কারা কারা দোকান দিতে চাও তো অবশ্যই কিন্তু ওই দাদার সাথে তোমরা কথা বলে নিতে পারো ওখানে, মানে দোকান দেওয়ার জন্য। আর এখানে কিন্তু দেশি পাখি পাওয়া যায় না, সেটা আগে আমিও তোমাদেরকে বলেছি আর এখানেও বলা হলো, কিন্তু এখানে কিন্তু দেশি পাখি পাওয়া যায় না। আর অবশ্যই কিন্তু চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, এইরকম ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।